ইউনুসকে সুদখোর বলায় অনেকে খেপছেন আমার বিরুদ্ধে। আরে ভাই, সুদখোরকে সুদখোর বলছি, দেশে সুদখোর কে না, সবাই সুদখোর। পার্থক্য হচ্ছে একটা সুদখোর আর একটা সুদের কারিগর। ইউনুস হচ্ছে সুদের কারিগর, সুদের শুধুমাত্র 10 বছরে 33 লক্ষ বাঙালিকে সে সুদখোর বানিয়েছে। সুদ খাওয়া সুদ দেওয়া এক জিনিস, আর মানুষের ঘরে ঘরে রক্তের ফোঁটায় ফোঁটায় সুদ মিশায় দেওয়া, ওই রকম জঘন্য সুদখোরের বিরোধিতা করায় যারা আমার বিরোধিতায় লিপ্ত হয়েছেন, আল্লাহর গজবে বাকি নাম নিশানা আপনাদের মুছে দেবে ইনশাআল্লাহ। বেটা ইতিহাস জানো, গ্লোবাল পলিটিক্স জানো, যুক্তরাষ্ট্রকে দাবাত করে আনলেই সমস্যার সমাধান হবে কে বলেছে? যুক্তরাষ্ট্র বাংলাদেশে একবার আসলে সেন্ট মার্টিনে ঘাঁটি করবে। মায়ানমারের চীন প্রদেশ, ভারতের মিজোরাম, বাংলাদেশের বান্দরবন খাগড়াছড়ি নিয়ে একটা খ্রিস্টান স্টেট করতে চাচ্ছে আমেরিকা, সেজন্য সে বাংলাদেশে আসতে চাচ্ছে। অতএব দেশের একটা অংশ খ্রিস্টানদের হাতে তুলে দিয়ে সমাধান হতে পারে না। এদেশের রাজনৈতিক সমস্যার সমাধান করতে এদেশেই প্রচুর আলেম ওলামা পীর মাশায়েখ আছে। রাজনৈতিক ঐক্যের ভিত্তিতে আমরা আমাদের সমাধান করব, সেজন্য মার্কিনীদের প্রেসক্রিপশন আমাদের মেনে নেওয়া উচিত হবে না।